নমস্কার আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে এই মুহূর্তে যারা মাঠে গিয়ে পৌঁছাননি অর্থাৎ ব্রিগেডের মাঠে যারা এখনও পৌঁছোতে পারেননি ট্রেনে বাসে বা বিভিন্ন জায়গা থেকে যাচ্ছেন ব্রিগেড অভিমুখে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে এই প্রতিবেদনটি করছি এই কারণে যে আপনাদের একটা ছোট করে আপডেট দিয়ে রাখি যে এই মুহূর্তে মাঠের পরিস্থিতি কি এবং মাঠে কত সংখ্যক লোক এই মুহূর্তে জড়ো হয়েছেন এবং বিভিন্ন জায়গা থেকে কত মানুষ ব্রিগেডে গিয়ে পৌঁছচ্ছে এই মুহূর্তের খবর আমাদের কাছে যতটুকু খবর এসে পৌঁছেছে এই মুহূর্তে মাঠে প্রায় দেড় লক্ষ মানুষ অলরেডি প্রবেশ করে গেছে এবং বিভিন্ন জায়গা থেকে ব্রিগেড অভিমুখে আরও প্রায় তিন লক্ষ মানুষ বিভিন্ন জায়গা থেকে রওনা দিয়েছেন এবং এখনও যেহেতু বেশ কিছু সময় বাকি তাই আরও বেশ কিছু ট্রেন শিয়ালদা বা হাওড়ায় এসে পৌঁছবে সেগুলো আসার পরে চেহারা কিন্তু রকম নেবে ব্রিগেড আস্তে আস্তে ভরছে সেই চিত্রটা স্পষ্ট আমাদের সামনে যদিও আমরা একটা জিনিস স্পষ্ট করতে পেরেছি যে লাগাতার যে এই মেনস্ট্রিম মিডিয়া যেভাবে বামেদের ইনসাবযাত্রাকে যাত্রাকে কোনো রকম সম্প্রচার করেনি বা একটা ছোটখাটো ফুটেজও দেয়নি এখানে কিন্তু ব্রিগেডের সমস্ত খবর সকাল থেকে মেনস্ট্রিম মিডিয়া রাখছে এবং প্রত্যেকটি সময়ের আপডেট তারা দিচ্ছে এটার জন্য তাদের নিশ্চিতভাবে সাধুবাদ প্রাপ্য এবং সঠিক সময়ে যখন বারোটা থেকে মূল ব্রিগেডের কাজ শুরু হবে সেই সময় আমরা দেখব যে মেনস্ট্রিম মিডিয়া এই ভূমিকা পালন করে কি না তবে আমাদের বিশ্বাস তারা পালন করবে আসল কথা হলো মেনস্ট্রিম মিডিয়ার মধ্যে এখন একটা প্রতিযোগিতা শুরু হয়েছে কারণ ইনসাফ যাত্রার পরে ব্রিগেড সমাবেশ যে একটা ঐতিহাসিক রূপ নিতে চলেছে সেটা সবাই আজ করতে পারছেন এবং এই খবর মিস করে গেলে প্রচুর দর্শক প্রচুর তাদের যে ভিউয়ার্স কমে যাবে এই আশঙ্কায় মেনস্ট্রিম মিডিয়া কিন্তু প্রত্যেকটি সময়ের খবর আপাতভাবে এখনও পর্যন্ত রেখে চলেছে তাই আপনাদের কাছে যারা এই মুহূর্তে বিভিন্ন জায়গায় রয়েছেন এবং ব্রিগেডের খবর পাচ্ছেন না তাদের উদ্দেশ্যে এই প্রতিবেদন করলাম যে আপনারা নিশ্চিন্তে থাকুন আনন্দে থাকুন এবং আপনারা নিজেদের খেয়াল রেখে ব্রিগেডের অভিমুখে চলে আসুন ব্রিগেড কিন্তু কানায় কানায় ভরতে যাচ্ছে এই মুহূর্তে ব্রিগেডের রূপ দারুণভাবে সেজে উঠেছে যেখানে এখনও দশটা বাজেনি এখনো দু ঘন্টা বাকি ব্রিগেডের মূল কাজ শুরু হওয়ার ক্ষেত্রে তার মধ্যেই ব্রিগেড কিন্তু ভরতে শুরু করেছে এবং মিডিয়াও সেটা দেখাতে বাধ্য হয়েছে প্রত্যেকটি মিডিয়া কিন্তু এই খবর পরিবেশন করছে এটা একটা বড় সদর্থক দিক সাধারণ মানুষ জানতে পারবে ব্রিগেডের কথা ব্রিগেডের সম্পূর্ণ রূপ সম্পর্কে আপনারা চোখ রাখুন চলছে চলবে রণজিতের উপর আমি নিশ্চিতভাবে সমস্ত আপডেট আপনাদের সামনে 你在他。